হাসপাতালের ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিক্রির অভিযোগে গাজীপুরে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে টঙ্গী থেকে তাদের আটক করা হয়। রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুর সহ আরও বিভিন্ন এলাকার হাসপাতালের ব্যবহৃত ও ফেলে দেয়া মাস্ক ধুয়ে মুছে আয়রন করে বিক্রি করছিল একটি চক্র। স্থানীয়রা বুঝতে পেরে পুলিশকে জানায়। পুলিশ টঙ্গী থেকে রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। এ ঘটনার দুজন আটক হলেও মূল হোতাকে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, নাসির নামের এক ব্যক্তি গত এক মাস যাবৎ বিভিন্ন হাসপাতালের ব্যবহৃত মাস্ক ও গ্লাভস সংগ্রহ করে ধুয়ে বাজারে চড়া দামে বিক্রি করছিলেন।